জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা অসহায় অক্ষম শতবর্ষী হাজেরা বেওয়ার জন্য হুইলচেয়ার, ওষুধ ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন। মঙ্গলবার সকালে দায়িত্ব ও মানবতার টানে হাজেরা বেওয়ার বাড়িতে উপস্থিত হয়ে হাজেরার সার্বিক খোঁজ খবর নেন। পরে উল্লেখিত পণ্য সামগ্রী হাজেরার হাতে তুলে দেন। জানা যায়, জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার বাট্টাজড় গ্রামে হাজেরা বেওয়ার জন্ম হয় শত বছর আগে। ৪০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর পৃথিবীতে হাজেরা ছাড়া হাজেরার আপন বলতে কেউ নেই। নেই ভিটে মাটি ও ঘর বাড়ি, থাকেন অন্যের ঘরের বারান্দায়। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছে হাজেরা। বয়সের ভারে হাজেরা বর্তমানে অচল, চলাফেরার ক্ষমতা নেই তার। ঘটনার খবর পেয়ে দায়িত্ব ও মানবতার টানে হাজেরা বেওয়ার বাড়িতে ছুটে যান বক্সিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। তিনি হাজেরার আজীবন ভরণ পোষণের দায়িত্ব নেন, সার্বিক খোঁজ খবরও নেন। একই সময়ে হুইল চেয়ার, ওষুধ ও নানা খাদ্য সামগ্রীও প্রদান করেন। একজন প্রবাসীর স্বেচ্ছায় দান করা টাকায় হুইল চেয়ারটি কিনে দেন। ওই সময় বক্সিগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।